সোহান ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো এতদিন তো আমরা আপনার ডিসপ্লে সেন্টারে গরু দেখাইছি, আপনার খামার এইভাবে দেখানো হয় নাই। আসলে প্রতিদিন আপনি বাইরে বের করে রেডি করি, আপনাদের ফোন দিয়ে ডাকা হয় যে ভাই আসেন গরুগুলা দেখেন। সেক্ষেত্রে খামারের ভিতরে তো মনে করেন এইভাবে আসা হয় না, আমরা ওখান থেকেই আপনাদের সাথে কথাবার্তা বলে দেখানো টাকানোর পরে বিদায় আদায় দিয়ে দিই। আচ্ছা, গরু তো পর্যাপ্ত সবসময় তো মনে করেন আপনারা দেখেনি যে সন্ধ্যার গরু সবসময় পর্যাপ্ত ঘর ঘর থাকে, এক আসে এক মনে করেন যে যায়। আলহামদুলিল্লাহ কোনোদিন দেখি নাই যে 100 নিচে কোনোদিন আমার খামারে গরু আছে। সবাই আপনার এখানে তো অসংখ্য গরু সাজানো আছে। শুধু এটাই না, আমার তো ভিতরে যেটা কুরবানি শেড যেটা মানুষের আপনার ইয়া করছিলাম, প্রজেক্ট করছিলাম, তো ওখানেও আমার আর ঈদের পরে ছাড়ি নাই। ওখানে আপনি প্রায় 30টার মতন বাছাইকৃত গরু রাখা আছে। আচ্ছা, এবং আমার কাছে মনে করেন যে সব আইটেম, যেহেতু আমি সার গরু নিয়ে ব্যবসা করি, মাঝারি ছোট বড় আপনার যেমন বড় গরু থাকতে হবে, আনকমন গরু থাকতে হবে, সব কিছু মিলায় আপনার গরুগুলো থাকে। তো এবারেও মনে করেন যে আপনার ঘর পরিপূর্ণ আছে, বলদ থেকে শুরু করে হরিয়ানা, নেপালি, গুজরাটি, আপনি সাহিওয়াল, এখন বকনটা আপনি নাই রিসেন্টলি, ওটাও যোগ হবে। এক কথায় মানে ধীরে ধীরে সব কিছু অ্যাড হবে। জি, আমাদের সংমিশ্রণ যেহেতু সেলিং পয়েন্ট, এটা সবার কাছে একটা গ্রহণযোগ্যতাও পাইছে, মোটামুটি আমাদের পর্যাপ্ত মনে করেন কালেকশন নিয়ে রাখতে হয়। আচ্ছা, মানে আপনাদের এখানে অসংখ্য কালেকশন আছে এবং প্রত্যেকটা পর্বে 15টা কি 20টা এরকম বাছাইকৃত গরু আমাদের মধ্যে। লং করে তো মনে করেন লাভ নাই, কারণ অনেক বড় প্রোগ্রাম হয়ে গেলে দর্শকরা প্রোগ্রাম দেখার যেমন আগ্রহ হারাই ফেলে এবং প্রোগ্রামগুলো আপনার এলোমেলো করে ফেলে। এইটার লটের অমুক তমুক স্বচ্ছতর চেষ্টা করা হয় অল্প অল্প করে গরুগুলো দেখানোর। আচ্ছা, তো আজকেও কি বাছাইকৃত কিছু গরু দেখাবেন? আজকেও আপনি যেমন মনে করেন যে বড় প্রোগ্রাম করব না, সীমিত মনে করেন 20-22টার মতন গরু নিয়ে মনে করেন একটা প্রোগ্রাম সাজাইছি, এবং ম্যাক্সিমাম গরুগুলো ছোট এবং রাখি গরু। আচ্ছা, রাখি অর্থাৎ সামনে 22-23 একটা প্রজেক্ট। জি। আচ্ছা, তো আপাতত আপনার খামারটা দেখালাম, হয়তো অনেকের মনে সংশয় থাকে যে আসলে ভাই না, এটা দর্শকরা জানে যে সন্ধান ডেইরি ফার্ম প্রজেক্ট আকারে মনে করেন আসছে, এবং শুধুমাত্র কিছুদিনের জন্য এরা প্রোগ্রাম করতে আসে নাই, এখানে হিউজ ইনভেস্টমেন্ট নিয়ে মনে করেন ব্যবসা করতে আসা হয়েছে। এবং আপনার হচ্ছে একটা সুন্দর একটা পরিবেশ, গরু রাখার জন্য একটা দরকার হয় পরিবেশ। আমি অনেক জায়গায় আপনার প্রতিবেদন দেখে বিভিন্ন খামার ভিজিট করতে গেছি, ক্ষণস্থায়ী খাবার মনে করেন টেম্পোরারি বিজনেস করার জন্য মনে করেন যে দেখি যে শুরু করে, কিন্তু এটা তো সেলিং করার উদ্দেশ্য হলো, কিন্তু আপনাকে নিজেকেও তো আপনি যেটা বিক্রি হবে না কিংবা যেটা আপনি রাখতে যাচ্ছেন, আপনাকেও কিছু গরুর এক্সেপশনগুলো কালেকশন করে নিজের লালন পালন করে দেখেন যে এটা আসলে প্রকৃতপক্ষে এর মধ্যে কী আছে। তো সব কিছু মিলায় মনে করেন যে চেষ্টা করছিলাম এটা ভালো কিছু করার, আলহামদুলিল্লাহ আল্লাহ শখ আল্লাহ কাছে যা চাইছে আল্লাহ পাক তাই দিছে। মোটামুটি মনে করেন এটা সুন্দর একটা পরিবেশ আমার মনে করে যে তৈরি করা হয়েছে। তো চলেন আপনারা আপনার ডিসপ্লে সেন্টারে যাই এবং আপনার গরুগুলো আমরা দেখি। ঠিক আছে, শোন ভাই, শুরুতেই আপনি একটা গরু বের করে নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের। জি, এটা একটা সাহিওয়াল জাতের বাচ্চা, পার্সেন্টেজটা আলহামদুলিল্লাহ খুব ভালো আসছে। আচ্ছা, বয়সটা কেমন হবে এটার? আপনার 14 মাস। 14 মাস? জি। তার মানে 22-23 দুটো একটা টার্গেট করে নিতে পারবে? জি আলহামদুলিল্লাহ, আজকের প্রতিবেদনে ম্যাক্সিমাম গরুগুলাই আপনার হচ্ছে একটু বয়সের দিক দিয়ে একটু পারফেক্টলি মনে করেন আছে, যেটা হচ্ছে 14-13-15 এরকম করে আপনি প্রত্যেকটা গরু আছে। এগুলো শুধুমাত্র ঠিক মতো খাবার দাবার দিতে হবে, মানে এদের মনে করেন একটা গ্রোথ চলে আসছে অলরেডি। আচ্ছা, তো প্রথম গরুটার দামটা কেমন চাচ্ছেন? প্রথম গরুটা আপনার আলহামদুলিল্লাহ এর কালার ভেরিফিকেশন এবং কোয়ালিটি জাতমানের উপর ভিত্তি করে আমাদের কস্টিং প্রাইসটাই কালেকশন করতেই মনে করেন যে একটু বেশি হয়ে গেছে। তারপরেও যেহেতু আমরা চেষ্টা করি প্রতিবেদনে আমাদের অন্তত তানভীর ডেইরি ফার্মের মূল লক্ষ্যটাই থাকে জাত মনে করেন যে 100 কোয়ালিটির, কালার ভেরিফিকেশন, মান, কোয়ালিটি, মানে এভরিথিং সব কিছু যেন পারফেক্ট থাকে। সেক্ষেত্রে এগুলোগুলো আমাদের কালেকশন করতে হয় মার্কেটের বিভিন্ন আনাচে কানাচে প্রান্ত থেকে। তো এই বাচ্চা যেহেতু মনে করেন দর্শকবৃন্দরা এখন চেনা শিখছে, সবাই জানে যে কেমন মানের বাচ্চার কেমন দাম, তো এভরিথিং সব কিছু চিন্তাভাবনা করে আমরা মার্কেটে মনে করেন দাম আমাদেরও নির্ধারণ করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের কস্টিংটা যেমন পড়ে আমরা ওর সাথে সামান্য লাভ রেখে দামটা যোগ করি। যে এবার প্রতিবেদনের প্রত্যেকটা গরুগুলো আমরা সীমিত প্রফিটে বিক্রি করার মূল লক্ষ্য। এটার দামটা কেমন নির্ধারণ করছে? নির্ধারণ করছে 1,01,000 টাকা। 1,01,000 টাকা? জি। আচ্ছা, এখান থেকে দাম কম বেশি হবে? জি, দাম কম বেশি বলতে তো গরু এক কথায় কোনোদিনই বেচা কেনা হয় না, যতই আমি বলবো এক দাম, তারপরে দর্শকরা ভাই বলবে ভাই একটু কি কিছু অনার করা যায় কিনা, তো আলোচনা করে একটু আলোচনা সাপেক্ষে দরদাম করে বেচা বিক্রি। জি জি জি। আচ্ছা, এই গরুটা একটু সাইড করে দেন, 2 নম্বর গরুটা আমরা দেখি। তো ভাই, 7-4 লটের 2 নম্বর সিরিয়ালে আরও একটা গরু বের করছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। আসলে আপনার এই গরুটা হচ্ছে আপনার মানে প্রথম যে বয়সটা মনে করেন যে ছিল, এই বয়সটা মনে করেন পার করছে। প্রথম বয়স বলতে আমরা যেটা মনে করেন বোঝাই সেটা হলো যে আপনার বাল্যকাল, এক কথায় মানে দুধ খাওয়া থেকে ছাড়িয়ে উঠে কাউকে ঝাড়া দিয়ে মনে করেন উঠছে।
যেমন লাভি তেমন মনে করেন গায়ের কালার লাল টকটকা, মাথা শেপটা মনে করেন ভালো, গলা কম্বল, হাত পা সাত দিক মানে সবকিছু কমপ্লিট করলে পরে দেখা যায় একটা সুন্দর একটা ভবিষ্যতে একটা ভালো একটা গরু হবে। এটা ছিল আপনার সাতটা লটের দুই নাম্বার গরু, এই গরুটা সাইড করে দেন, পাশে তিন নাম্বার গরুটা দেখি। জি, এই পাশে সিরিয়ালে তিন নাম্বার আরো একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে বলবেন। এটা একটা সাহিওয়াল জাতের গরু ভাই, সাহিওয়াল গরু। জি, বয়সটা কেমন হবে? এটা 14 মাস। 14 মাস? জি। এটা কি 22 টার্গেট না 23 টার্গেট? এটা আপনি 22 এ পারফেক্টলি মনে করেন আসবে এবং 24 এ মনে করেন হচ্ছে 23 এ মনে করেন করতে পারে, রেডি করতে পারে। আচ্ছা, তার মানে 22 কিংবা 23, 22 রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ, 23 আপনি করতে পারে। এই গরুটার দামটা কেমন যাচ্ছেন? এটার আপনি দাম চাচ্ছিলাম 1,03,000 টাকা। 1,03,000 টাকা? জি, 1,03,000 টাকা। এটা আপনার এটা হেলদি এবং গঠন প্রণালীর দিক দিয়ে মনে করেন সুন্দর একটা সাইজ চলে আসছে, আলহামদুলিল্লাহ এটা পারফেক্টলি মনে করেন যে গরু হবে এটা। আচ্ছা, কারো যদি পছন্দ হয় দেখে শুনে কিনতে পারবে। জি, তো তিন নাম্বার গরুটা সাইড করে দেন, পাশে চার নাম্বার গরুটা দেখছি। এই পাশে চার নাম্বার সিরিয়ালে আরও একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। জি, দর্শক বিন্দুরা আপনার ইদানিং আপনি সবাই খালি বলে হচ্ছে আপনার ভাইয়া একটু ছোটো দাঁত বাচ্চা হয়ে যাচ্ছে, এগুলোতে আপনি 22 প্রজেক্ট হিসেবে আমাদের একটু লেট হয়ে যাবে, সে তাদের চিন্তাভাবনা করেই কিন্তু এই গরুগুলো কিন্তু নিয়ে আসে। আচ্ছা, আপনার এই গরুটার হচ্ছে আপনার বয়স কিন্তু আপনার ওই 13-14 মাস মানে এক বছর ক্রস করছে, এটা কিন্তু আপনার একটা স্টেপ মনে করেন পার করে দ্বিতীয় স্টেপে আছে, থার্ড স্টেপে জায়গায় সেটাই কিন্তু সেলিংয়ের জন্য রেডি হয়ে যাবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার এটা আমরা প্রথম যে স্টেপটা বার করে গঠন প্রণালী তৈরি করার যা ছিল এটা কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি। এখন একে আপনার একে আপনি খালি জাস্ট নার্সারিং করতে হবে 22 টাকারে, আপনার দুইটা সিস্টেমে মনে করেন এদের মনে করেন আগাতে হবে, সেটা হলো এখন চার মাস এটা মনে করেন যে খাবার প্রণালীর মধ্যে যাবে, লাস্ট মনে করেন যে হচ্ছে আপনি যে মনে করেন যে 6 মাস থাকতেছে এখানে, এই 6 মাসের মধ্যে এদের মনে করেন যে খাবার প্রণালী বৃদ্ধিও মনে করেন দিতে হবে, যেমন তারপরে রুটিং মাফিক মনে করেন যে এদের খাবারের পরিমাণটাও বাড়াতে হবে। দুইটা সিস্টেমে যদি ওরা রেডি করতে পারে কোনো কাস্টমার, তা আলহামদুলিল্লাহ এগুলো বাংলাদেশের সেরা কালেকশনের মধ্যে একটা হয়ে যাবে, মানে হয়ে যাবে এবং এদের সাথে চ্যালেঞ্জ করানো যাবে। আচ্ছা, এই গরুটার দামটা কেমন যাচ্ছেন? এটা আপনি দাম চাচ্ছিলাম 1,00,000 টাকা। এই পাশে 5 নম্বর সিরিয়ালে আরও একটা গরু বের করে নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু আমাদের বলবেন। জি, এটা একটা সাহিওয়াল জাতের গরু। আচ্ছা, এই গরুটার আপনার হচ্ছে মানে কালারটাই হচ্ছে মেন আকর্ষণ এই গরুটার, মানে মেহেদি। জি, মেহেদি কালার চিনেন আপনি? হ্যাঁ, মেহেদি যেমন মনে করেন যে হচ্ছে আপনার একদম লাল টকটকা হয়, এটার মধ্যে আপনার সেই মেহেদি কালার মনে করেন লাল টকটকা, লাল গরু হয় অনেক, এটা ফ্যাকসা হলদি আপনার হচ্ছে লাল, কিন্তু এটা হচ্ছে আপনার টকটকা মেহেদি লাল। আচ্ছা, তো এটার বয়সটা কেমন হবে? এটার আপনার 14 মাস। 14 মাস, একদম ছোট বাচ্চা। জি, সবাই মাত্র মনে করেন ঝাড়া দিয়ে উঠছে, গাটা ঝাড়া দিয়ে সবাই মাত্র মনে করেন যে গ্রোথে যাচ্ছে। তার মানে এটা 22 থেকে 23 সাল এর মধ্যে টার্গেটটা নিতে হবে। 22 সালে আপনি রেডি হয়ে যাচ্ছে এবং 23 সালের জন্য পারফেক্ট মনে করেন, এটা বড় সারোর হয়ে যাবে, কিন্তু আপনি 22 এটা আপনি মাশাআল্লাহ সেল দেওয়া যাবে, সেল দিতে পারবেন। আচ্ছা, এই গরুটার দামটা কেমন চাচ্ছেন? এটার আপনার দাম আসবে হচ্ছে আপনার 1,15,000 টাকা। 1,15,000 দাম চাইছেন, কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হলে যাচাই বাছাই করে কিনতে পারবে, যাচাই বাছাই করে নেবে। এবং আমার মনে হয় এই গরুগুলোতে আপনি যে মানে রেডি করার জন্য যে প্রসেসগুলো দরকার আছে অলরেডি শুরু হয়ে গেছে, জাস্ট মনে করেন নার্সারিং করলে পরে অটোমেটিকলি আপনি একটা ভালো একটা জায়গা মনে করেন যে রেজাল্ট পাওয়া সম্ভব। আচ্ছা, এবং ডবল বডি, নাভি, কম্বল, পা, হাত পাও সব কিছুর দিক দিয়ে স্ট্রেট আছে এবং আপনি গরুটা স্ট্রাকচারগতভাবেও মনে করেন হেলদি। আচ্ছা, তো এই 5 নম্বর গরুটা সাইড করে দেন, পাশে 6 নম্বর গরুটা আমরা দেখি। জি, প্রথম লটের 6 নম্বর সিরিয়াল আরও একটা মার্শাল্লাহ সুন্দর দেখে গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু আমাদের বলবেন। জি, এটা একটা নেপালি গির জাতের গরু, এটা আমরা হাঁসা গির বলি। আচ্ছা, হাঁসা আসলে অনেকেই মনে করতে পারে যে হাঁসা কি সাদা কালার কি বলে কি না, কিন্তু আসলে হাঁসা হতে হলে পরে এদের কিছু মনে করেন যে অ্যাকুরেট মিল থাকা লাগে, যেমন শিংটা লাল, নিজের গোপালি যেটা আমরা বলি, নিজের চুল যেটা সেটাও আপনার লাল আসবে, আপনার পায়ের খুর সহকারে আপনার মুখের খুর সবই এবং চোখের ভুরুর মধ্যেও লাল কালার থাকতে হবে, যেটা হাঁসা কালার বলে। আসলে এটা হাঁসা, জি, এটা হচ্ছে নেপালি গির জাতের গরু এবং গরুটা কেমন জাত মান কেমন মনে করেন যে সাইজের সেটা আপনারা প্রতিনিধির মধ্যেই দেখতে পারতেছেন। এটা কিন্তু ডাবল নাভির কিন্তু একটা গির এবং গরুটার মনে করেন কালার ভেরিফিকেশন এবং কোয়ালিটির দিক দিয়ে 100% মনে করেন যে অ্যাকুরেট আছে, চয়েসফুল গরু। জি, তো এটার কি দাঁত টাত হয়েছে? না না না, এগুলো আপনি জালি বাচ্চা, ছোটো বাচ্চা, বাচ্চা বলা বলতে অনেকে আবার বলতে পারে ভাই শিং মিং আবার বাচ্চা,
এটা বয়সটা হলো 16 মাস 16 মাস বয়স এখনো দাঁতের দিকে যায় নাই জি না এটার দামটা কেমন চাচ্ছেন এটার আপনার দাম আসছিল 125000 টাকা 125 যদি একটা নেয় জি একটা একক ভাবে নাই তাহলে এটা 125000 টাকা আসবে আচ্ছা তো এটা ছিল আপনার 6 নাম্বার গরু এই গরুটা সাইড করে দেন পাশে 7 নাম্বার গরুটা আমরা দেখি জি ওই প্রথম লটের একদম সর্বশেষ অর্থাৎ 7 নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু আমাদের জানাবেন আসলে এটা জাতটা মনে করেন যে সংমিশ্রণ কয়েকটা একত্রিত হয়ে গরুটা জাত আসছে আমাদের মাথার শেপটা হালকা মনে করেন যে নেপালের মতন মনে করেন মাথার ঘের কিন্তু আপনার এটা হচ্ছে আপনার অনেকেই ক্রস ব্রাহ্মা মনে করেন বলে থাকে অনেকে অনেক ক্ষেত্রে বলে থাকে ক্রস ব্রাহ্মা বলে থাকবে কারণ আপনার এই মাথার যে মাথাটা ব্রাহ্মা গরুগুলোর একদম ছোট কানটা একদম মনে করেন আপনার শোয়ানো মানে বাঁকা হয়ে আসবে হালকা গ্রিয়ের মতনও কিন্তু আপনার ব্রাহ্মার আপনি কান থাকে তো মাথাটা হয় ছোটো তো এইটার মধ্যে কি মানে সিম্পেথিগুলো লক্ষ্য করা যাচ্ছে এবং আর একটা বিষয় আপনি লক্ষ্য করবেন সেটা হলো যে গলার ঘেরটা কিন্তু একদম থুতনির থেকে শুরু হয়েছে এবং পর্যাপ্ত মনে করেন যে হচ্ছে গলার কম্বলটা আছে আর আলহামদুলিল্লাহ যে হাইটটা আছে সেটা একটু দর্শকবৃন্দদের একটু বর্ণনা দিলে বুঝতে পারবে যে আমার যেটা আপনার এখানে পিলারগুলো আছে এগুলো কিন্তু 7 ফিট করে 7 ফিট জি 7 ফিট পিলার এখানে কিন্তু গরুটা যদি মাথা উঁচা করে দাঁড়ায় আপনার প্রায় 6 ফিটের মতন মনে করেন যেখানে হ্যাঁ বাকি থাকে তো সেক্ষেত্রে আপনার চুটটা কালার বডি স্ট্রাকচার হাত পা লম্বা এভরিথিং সব কিছু দিক দিয়ে বিবেচনা করলে এটার মধ্যে মনে করেন সৌন্দর্য কোনো কিছু কমতে নাই আচ্ছা এটা দাঁতটা হয়েছে এখন এটা 16 মাসের বয়সের দাঁত হতে এখনো মনে হয় 1 বছর বাকি আছে একদম ভিড়ানো কোনো ফাঁক হওয়া কিংবা মনে করেন কোনো আপনার দাঁত মনে করেন লড়াই এরকম কোনো মানে এখনো কিছু দেখা যাচ্ছে না এমনিতেই হয়েছে তারপরও দাঁত হয়নি জি বাচ্চা আরো বড় করে এটা বাচ্চা হিসেবে আমরা ওনাকে রাখছি 17 মাস 22 সালে তো আলহামদুলিল্লাহ এটা গঠন চলে আসবেই আর যদি 23 সালে যদি কেউ রাখতে চায় দেশসেরা গরু কালেকশনের মধ্যে একটা গরু হতে হবে এটা 1 পিস তো এটা ছিল এই প্রথম লটের সর্বশেষ গরু এই গরুটার দামটা কেমন চলছে এটার দাম আসছে 2,40,000 টাকা 2,40,000 টাকা জি কোনো দর্শকবৃন্দ যদি নিতে চাই নিবে না হলে আমারও তো শখ আছে খামারে কোনো গরু রাখার এটা আমাদের রাখি প্রজেক্টে যাবে রেখে দেবেন বাচ্চাটা জি আচ্ছা তো এই গরুটা সাইড করে দেন এরপর আরো একটা লট সাজাইছেন সেই লটটা আমরা দেখি জি এই পাশে প্রথম লটের পর দ্বিতীয় নম্বরের লটে আরো বেশ কিছু গরু বের করছেন যার মধ্যে শুরুতে যেটা বের করছেন এটা সম্পর্কে বলবেন জি আলহামদুলিল্লাহ একটা জিনিস সবসময় মাথায় রাখবেন তানভীর ডেইরি ফার্ম মানেই আনকমন ভিআইপি কালেকশন আচ্ছা আমার কালেকশনগুলো মানে নিজে এত প্রশংসা করাটা আমি পছন্দ করি না তারপরেও যেহেতু বিজ্ঞাপন করি বিজ্ঞাপন করার সময় সবাই চায় যে তার ফার্মটা কীভাবে হাইলাইটস করা যায় আমি এবার স্পষ্ট ভাষায় কথা বলার জন্য অনেকেই মাইন্ড করে কিন্তু নিজের কথাও আমি বলবো যে অ্যাড বিজ্ঞাপন যেহেতু আপনি চ্যানেল আমি অ্যাড দিতে আসছি আমি আমার গরুটাকে কীভাবে মনে করেন আপনাদের কাছে মনে করেন ভালো বলা যাবে ভালোভাবে উপস্থাপন করা যাবে আমি চেষ্টা করি সেটা কিন্তু মূলত পক্ষে কাস্টমাররাই কিন্তু সবসময় এটা মুখে আমি সহজ কথাই শুনি যে ভাই আপনার কালেকশনগুলো আলহামদুলিল্লাহ কালেকশনগুলো আলহামদুলিল্লাহ কালেকশনে হ্যাঁ কালেকশন আলহামদুলিল্লাহ ভালো একটা কালেকশন সবসময়ই আল্লাহবাক করায় আর আমি ওই ব্যাপক মনে করেন কালেকশন করে নিয়ে আসা লাগবে এরকম চেষ্টা করি না মনে করি যে 10-15টা করে কালেকশন আনবো এর থেকে সেরা হতে হবে ওর থেকে সেরা হতে হবে হ্যাঁ আমার কোনোদিন কোনো গরু অবশিষ্ট থাকে না ভাই মানে সব বেচা বিক্রি হয়ে যায় জি নিত্য প্রয়োজনে কালেকশন প্রতিদিন মনে করেন যে সেল তো শুরুতে যে বাচ্চাটা বের করছেন একদম ছোট বাচ্চা জি বয়সটা কেমন হবে বয়সটা আপনি 6 থেকে 7 মাস 6 থেকে 7 মাস 7 মাস গ্রোথটা খুবই ভালো আসছে আলহামদুলিল্লাহ গায়ের কালারটাও খুব ভালো গলা কম্বল লাভি সব দিক দিয়ে পারফেক্টলি একটা বাচ্চা আচ্ছা দামটা কেমন চাচ্ছে এটার এটা আপনি দাম চাচ্ছিলাম 80000 টাকা 80000 টাকা দাম চাইছেন কারো যদি পছন্দ হয়ে থাকে দেখে শুনে দরদাম করে নিতে পারবে জি তো প্রথম গরুটা সাইড করে দেন দুই নাম্বার গরুটা আমরা দেখি জি এই পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরো একটা গরু বের করে নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের আপনার এটা একটা সাহিওয়াল জাতের গরু এবং আপনার হেলদি একটা সুন্দর জাত মানের একটা অনেক অনেক পার্সেন্টেজ গরু আসছে এটা আচ্ছা খাবার দাবার সব কিছু ঠিকঠাক আলহামদুলিল্লাহ এগুলো আপনি খাবার দাবার নিয়ে কোনো টেনশন করা লাগবে না যা দিবেন তাই খায় নেবে আচ্ছা এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন এই বাচ্চাটার দাম আমরা চাচ্ছিলাম 79000 টাকা 79000 টাকা জি কোনো ক্রেতা ভাই যদি এর গ্রোথ কিংবা এর কোয়ালিটি দেখে পছন্দ হয়ে থাকে সেগুলো এক দেখাতে পছন্দ হয়ে যাবে কারণ এর বাদেও আপনারা যেগুলো আপনার পার্সেন্টেজ কম দেখছি আমি অনেক জায়গায় দেখছি যে এর থেকে হাই রেট করে অনেকেই মনে করেন বিক্রি করতেছে হাট বাজার গ্রামগঞ্জ পাড়া মহল্লায় সেক্ষেত্রে আমি আপনার হচ্ছে সবসময় তো আমি বলছি যে ভাই কোয়ালিটি মেনটেনটা আমি সবসময় মেনটেন করি আশা করি যে এই গরুগুলো আপনাকে এক দেখাতে সবার পছন্দ হবে আচ্ছা কারো পছন্দ হলে দেখে শুনে নিতে পারবে জি এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার এই গরুটা সাইড করে দেন 3 নাম্বার গরুটা আমরা দেখি জি সিরিয়ালের তৃতীয় নাম্বারে আরও একটা মার্শাল্লাহ সুন্দর দেখে গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলবেন আপনি 3 নাম্বার গরুটাও আলহামদুলিল্লাহ পার্সেন্টেজ হাই কোয়ালিটির একটা বাচ্চা
মোটামুটি আপনার গলার কম্বল লাভি পা হাত পা সব দিক দিয়ে পারফেক্ট বলা যায়। বয়সটা কেমন হবে? এটা আপনার 6-7 মাসের মধ্যে আছে। 6 থেকে 7 মাস? জি। খাবার দাবার সম্পূর্ণ ঠিক? আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক। এই বাচ্চাটার দামটা কেমন যাচ্ছে? এটার দাম চাচ্ছিলাম 75,000 টাকা। 75,000 টাকা দাম চাইছেন। 3 নাম্বার গরু? জি। কারো পছন্দ হলে দেখে শুনে কিনতে পারবেন। জি। তো 3 নাম্বার গরুটা সাইড করে দেন, পাশে 4 নাম্বার গরুটা আমরা দেখি। জি। এই পাশে দ্বিতীয় লটের 4 নাম্বার সিরিয়ালে আরও একটা বাচ্চা নিয়ে আসছেন, এই বাচ্চাটা সম্পর্কে একটু বলবেন। আসলে আমি মনে করতেছি এইবার লটের মনে করেন যে কাস্টমার যদি এত রিজনেবল প্রাইসের এই গরুগুলো যদি মিস্টেক করে, আমার মনে হয় বড় কিছু মনে করেন যে অফার হারাবে, কারণ হ্যাঁ মিস করে ফেলবে। কারণ এবারকার গরুগুলো আপনার রিজনেবল একদম প্রাইসে মনে করেন হয়ে গেছে, এবং আলহামদুলিল্লাহ গরুগুলোর হচ্ছে আপনার গঠন প্রণালীও আপনার সুন্দর। আচ্ছা। জাত মান কোয়ালিটি কালার সিরিয়ালে 5 নম্বরে আরো একটা গরু বের করে নিয়ে আসছেন। এই গরুটা সম্পর্কে একটু বর্ণনা করবেন। এই গরুটা আপনার হচ্ছে একটা সাহিওয়াল জাতের গরু। হ্যাঁ। আচ্ছা। আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ পার্সেন্টেজের দিক দিয়েও সুন্দর কোয়ালিটির, গ্রোথটা ভালো আসছে। জি। বয়সটা কেমন হয়েছে? বয়সটা আনুমানিক আপনার 7 মাস। 7 মাসের মতো বয়স হবে। সম্পূর্ণ সুস্থ সবল? জি আলহামদুলিল্লাহ। তো এই গরুটার দামটা কেমন চাচ্ছেন? এই গরুটার দাম চাচ্ছিলাম হচ্ছে আপনার 75,000 টাকা। 75,000 টাকা দাম চাইছেন সিরিয়ালে 5 নম্বর গরু। কারো পছন্দ হলে দেখে শুনে কিনতে পারবে। জি। একসাথে আমরা অলরেডি 5টা গরু দেখালাম, 5টা গরু লট আকারে যদি কেউ নিতে চায় কেমন করে দাম রাখতে পারবেন? আসলে এই লটের যে প্রাইসটা আমি বলে দিছি, এখানে দামগুলো চাওয়াতেই মনে করেন অনেকটা রিজনেবল করে চাওয়া হয়েছে। তার মূল কারণটা হলো যে আমরা কালেকশন করতেছি একদম প্রান্তিক কৃষক পর্যায় থেকে, যার ফলে আমাদের কস্টিং প্রাইসটা অনেকের থেকেই অনেক কম পড়তেছে। এই বাচ্চাগুলি, এই কোয়ালিটির বাচ্চাগুলো এত রিজনেবল প্রাইসে কেউ আমার মনে হয় না যে এরকম কোয়ালিটির বাচ্চা দিতে পারবে। আশা করতেছি সামনের দিনে পর্যায়ক্রমে আরও একটু রিজনেবল প্রাইস জানার জন্য আমাদের চেষ্টা থাকবে, কারণ আমরা তত কমে নিয়ে আসতে পারবো, আমার দর্শকবৃন্দরা কমে পাবে। জি জি। কিন্তু একটা জিনিস আমি অনেক সময় একটু মানে খারাপ লাগে, সেটা হলো যে যখনই দাম রিজনেবল হয়, কম হয়, তখন দর্শকরা আরও কমানোর চেষ্টা করে। এটা অবশ্যই থাকবে, কারণ হচ্ছে মানুষের ক্রয়ের কস্টিং যেভাবেই কম করানো যায় না কেন, 5টা টাকা কম হলে ওনাদের কস্টিং প্রাইস যেমন কম পড়তেছে, এবং ওনাদের অল্প ইনভেস্টে মনে করেন গরুগুলো মনে করেন ওনারা পর্যাপ্ত ভালো কিছু পাওয়ার সম্ভাবনা ওনাদের আছে। সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা গরুই চেষ্টা করবে কাস্টমাররা তাছাই বাছাই করে যেটার যেমন দাম রাখা যায় সেই দামে মনে করেন যে দেওয়ার, এবং বিক্রেতারদেরও চেষ্টা করতে হবে যেহেতু কাস্টমার দিয়ে আপনাদের চলে আপনারা ভালো মানের কালেকশনগুলো করবেন এবং রিজনেবল প্রাইসের মধ্যে করবেন, তাহলে দামগুলো আপনারা কাস্টমারের কাছে গ্রহণযোগ্যতা পাবেন। তো 5টা বাচ্চা একসাথে নিলে কেমন রাখতে পারবেন? 5টা বাচ্চা একসাথে নিলে এটা 75,000 লট। 75,000 লট? জি। আর পিস 75 করে কারো পছন্দ হলে 5টা বাচ্চা একসাথে নিতে। আমার এখানে যে লটই নিতে হবে এরকম কোনো কিছু নাই, যেহেতু কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আছে, যে কোনো মানুষ দেখলে যে কোনো মানুষ নিয়ে নেবে। কেউ যদি 5টা একসাথে নেয় তাহলে ওনারই আগা গেল, আর যদি কেউ একভাবে নিতে চায় সিঙ্গেল প্রাইস দেওয়া আছে, আলহামদুলিল্লাহ ভালো আসছে। এবং আমি সবসময় দর্শকদের বাচ্চা চিনানোর সময় একটা জিনিস বলে দিই, সেটা হলো যে পিছনের পা গুলো দেখবেন অনেক খাড়া খাড়া হতে হবে। ছোটো ছোটো পায়ের গরুগুলো কোনো সময় মনে করেন ভালো গ্রোথ হয় না, সবসময় খারাপ আসলগুলো কিনতে হবে, যেগুলো আপনার খারাপ আসলগুলো গ্রোথটা ভালো হয়। জি। এবং স্ট্রেট মনে করেন সোজা থাকতে হয়, এই গরুগুলো লম্বাতেও অনেক বড় হয় এবং গরুগুলো মাংসেও পর্যাপ্ত লাগে। আচ্ছা। যে বাচ্চাটা দেখতেছি বয়সটা কেমন হবে? বয়সটা আপনার 7 মাসের মতন, 6-7 মাস। 6 থেকে 7 মাস? জি। এই গরুটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 65,000 টাকা। 65,000 টাকা দাম চাইছেন, কারো পছন্দ হলে দেখে শুনে নিতে পারবেন। জি জি। আচ্ছা। তো লটের প্রথম গরুটা সাইড করে দেন, পাশে 2 নম্বর গরুটা আমরা দেখি। জি। এই পাশে লটের 2 নম্বরে আরও একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। জি। এটা আপনার সিঁদুরি লাল টকটকা মনে করেন গরু, এটা আপনার কড়া লাল বলে এটাকে, এটা কালারফুল। হ্যাঁ, কালারফুল, এবং আপনার পার্সেন্টেজটা এটাও আলহামদুলিল্লাহ ভালো। এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে? জি, এটার বয়স আপনার 6 মাস, ডাবল নাভি। এটা কিন্তু বয়সের তুলনার জন্য লাভি ঝোলটা তুলনামূলক কম, কিন্তু এটা কিন্তু গুহা আছে, দেখেন ডাবল নাভি একটা গরু হবে এটা। আচ্ছা। খাবার দাবার কিংবা ইন্টারনাল সুস্থ সবল? জি আলহামদুলিল্লাহ, মানে সব দিক দিয়ে পারফেক্টলি একটা গরু। তো এই গরুটার দাম কেমন চাচ্ছেন? এটার আপনার দাম আসতেছে হচ্ছে আপনার
62,000 টাকা। 62,000 টাকা দাম চাইছেন। কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হলে দেখে শুনে কিনতে পারবে। জি, কোনো ক্রেতা ভাই যদি পছন্দ করে তাই হালকা পাতলা আমরা দামাদামি করবো, যেহেতু মনে করেন যে গরু কিনে বসার সময় দামাদামি করাটা একটা মজা। আচ্ছা, এটাও একটা মনে করেন যে আমি 2 টাকা কমাতে পারলাম আমার ক্রেডিট, তারপরে আমি টাকা বাছাই করতে পারলাম। আমি মনে করি যে অনেকেই বিরক্ত বোধ করে, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা একটা মানে মজা লাগে। এটা ছিল 3 নম্বর লটের 2 নম্বর গরু। জি জি, তো এই গরুটা সাইড করে দেন, পাশে 3 নম্বর গরুটা আমরা দেখি। জি, এই পাশে 3 নম্বর লটের 3 নম্বর যে বাচ্চাটা নিয়ে আসছেন, এই বাচ্চাটা কোন জাতের বাচ্চা? এটা একটা সাহিওয়াল জাতের বাচ্চা ভাইয়া। সাহিওয়াল বাচ্চা? জি। বয়সটা কেমন? বয়সটা আপনার হচ্ছে 6 মাস। 6 মাস? জি। সম্পূর্ণ দানাদার খাদ্য খায়? জি আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ দানাদার খাদ্য খায় এবং জাত মানের দিক দিয়ে অনেক ভালো একটা পার্সেন্টেজ, এবং গরুটা অনেক হাইট ফুল। আচ্ছা, এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছিলাম 58,000 টাকা। 58,000 টাকা দাম চাইছেন। কোনো ক্রেতা ভাই পছন্দ হলে নিতে পারবে। জি, এবং আপনি প্রতিবেদনের মাধ্যমে জানি না কেমন বোঝা যাচ্ছে, গরুটা কিন্তু অনেক লম্বা। আপনি মাঝখানে ধর মানে মাঝখানের এই পা থেকে শুরু করে ওই পা পর্যন্ত কিন্তু গ্যাপটা কিন্তু অনেক বেশি, এবং গরুটার পিছনের পাটাও এবার স্ট্রেট এবং খাড়া, মানে সব দিক দিয়ে কান টান দিয়ে মাথা গলা কম্বল দিয়ে কিন্তু ভালো একটা পার্সেন্টেজও কিন্তু আসছে। আচ্ছা, লটের 3 নম্বর গরু, এই গরুটা সাইড করে দেন, 4 নম্বর গরুটা আমরা দেখি। জি, পাশে 4টা লটের সর্বশেষে যে গরুটা নিয়ে আসছেন, জি, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। জি, এটা আপনার গোল্ডেন কালারের একটা গরু হবে, আপনার যেটা আমরা অনেকেই ব্ল্যাক ভাবতে পারে যে ভাই এটা কি কালো কুসকুসে আসবে, না এটা গোল্ডেন কালার আসবে, এবং ছোট বাচ্চা লোমটা উঠে যাবে, লোমটা উঠে যাবে, দুধের পাশে মোটে সারি শিঙের গুঁড়া যে কালারটা আছে চকলেট কালারটা যেটা গোল্ডেন বলে, যেটা এই কালারটা মনে করেন এটা আসবে। আচ্ছা, এবং গরুটা দেখেন গলার কম্বলটা কিন্তু পর্যাপ্ত পর্যন্ত আছে, এবং মাথাটা ছোট। আমরা 100 সাহিওয়ালগুলার বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু 3টা জিনিস লক্ষ্য করতে হবে। 1, মাথা হতে হবে ছোট। 2, আপনার হচ্ছে কানটা সামনের দিকে বাগানো থাকবে। 3, আপনার লাভিটা মনে করেন ঝুলানো থাকতে হবে। তো পার্সেন্টেজে বাচ্চাগুলো দেখলে এখন কাস্টমাররা আমরা বোঝাতে হবে না, অনেকেই হতে সন্ধ্যা আপনার সঙ্গে শুনে আমাদের ইয়া করতে হবে, কারণ এখন দর্শকরাই তো অনেক সচেতন আলহামদুলিল্লাহ, নিজেরাই বোঝে, নিজেরাই অনেক কিছু বোঝে। তারপরে আমাদের নতুন কাস্টমারদের জন্য অনেক কথা বলতে হয়, যে তারা মাইন্ড করবেন না যে আমরা গরু বিক্রেতা একটু কথা বেশিই বলে থাকি, অনেকেই বলতে পারে বাসাল, কিছু মনে করবেন না প্লিজ। সেক্ষেত্রে এই বাচ্চাটার দাম কেমন যাচ্ছে? এটার দাম চাচ্ছিলাম আমরা 60,000 টাকা। 60,000 টাকা দাম চাইছেন। এটা 3 নম্বর লটের সর্বশেষ গরু। জি, তো 3 নম্বর লটটা সাজাইছিলেন 4টা গরু দিয়ে। 4টা গরু যদি একসাথে কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হয় কিংবা একসাথে নিতে যায় কেমন দাম রাখতে পারবেন? 4টা গরু আমরা এবার একটা কমপ্লিট প্যাকেজ মনে করেন এটা আকর্ষণীয় অফার হিসেবে রাখছি। এবার যদি কোনো কাস্টমার যদি মনে করেন 4টা গরু একসাথে নিতে চায় তাহলে 57,000 টাকা আমরা প্যাকেজ নির্ধারণ করছি। 57,000 টাকা পার পিস? জি, কোনো ক্রেতা ভাই 4টা বাচ্চা একসাথে পছন্দ হলেও নিতে পারবে, কিন্তু সিঙ্গেল ভাবে নেওয়ারও একটা সুযোগ আছে। সিঙ্গেল নিলে পরে যে কাটা কাটা ভাবে আপনাকে দাম দর করে নিতে হবে। আর এবার আকর্ষণটাই তো মনে করেন যে প্রাইস দিয়ে দাম বি ডেলিভারের এবারকার প্রতিবেদনের মানে আপনার আকর্ষণ হট করছে যে প্রাইস। প্রাইজে মনে করেন এবার যে প্রাইজটা নিয়ে গরুগুলো নিয়ে আসছে আলহামদুলিল্লাহ, আমার মনে হয় না দর্শকবৃন্দ অপছন্দ করতে পারবে। আমরা কিন্তু অনেকগুলো ভিডিও দেখাই, তো আপনার ভিডিওটা দেখে যে প্রাইসটা তাদের কাছে রিজনেবল মনে হয় হবে, প্রোডাক্টটা যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনার থেকে তারা গরুগুলো কিনবে। না, আমার কথা দর্শকবৃন্দরা কোয়ালিটির উপরে অনেক ভিত্তি করে গরুতে দাম দিবে। আমার কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন যেমন থাকতে হবে, তেমন মনে করেন যে গরুগুলার গ্রোথ সব কিছু অল স্কোয়ার আছে কিনা সব কিছু বিবার বিবেচনা করার পরে কিন্তু গরুটার দাম আসবে। আমি এখন যদি মনে করেন বর্তমান মাংসের বাজারটা কিন্তু একটু ধস চলতেছে, সেটা হলো যে আপনি ঈদের পরে কষাই গরুর দাম কিন্তু একদম রিজনেবল কম। এখন যদি আমি একটা বড়ো 3-4 মনে গরুর সাথে যদি বাচ্চা দিয়ে তুলনা করি তাহলে হবে না, এটা কোনো দিনই সম্ভব, আগেও হয় না এখনও হবে না। আচ্ছা, তো এই লটটা একটু সাইড করে দেন, পাশে আরও একটা লট সাজিয়েছেন, সেই লটটা আমরা দেখি। তো ভাই 4 নম্বর লটে শুরুতেই মাশাআল্লাহ সুন্দর দেখে আরও একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে? জি, এইবারকার লটটা শেষ প্রোগ্রাম ফিনিশিং দিয়ে দেবো, প্রথমেও সুন্দর মাঝখানেও সুন্দর শেষেও সুন্দর, সুন্দরে সুন্দরে ভরা মনে করেন প্রতিবেদনটা আজকে প্রোগ্রামটাই সুন্দর। জি আলহামদুলিল্লাহ, এবার বাচ্চাগুলো কিছু শৌখিন লোকের জন্য নিয়ে আসছে, এখানে আপনার কোনো লট টট না, এই 5টা বাচ্চা দেখাবো সিঙ্গেল, যদি কেউ বাইসের মনে করে আমি লট সাজাবো এবার সাথে লট সাজাতে পারে। আচ্ছা, এই গরুটা আমার প্রতিবেদনের সেরা থেকে সেরা কালেকশন, টকটকা সিঁদুরি লাল, প্রতিবেদনের সবচেয়ে সেরা কালেকশন, সেরা কালেকশন মানে সেরা, এখন তো প্রতিটাই সুন্দর হয়েছে, তার মধ্যে এটা বিখ্যাত সুন্দর। আচ্ছা, কালারটাও চয়েসফুল? জি, কালারটা চয়েসফুল, গলার কম্বলটা পারফেক্টলি ডবল নাভি, আপনার পায়ের স্টেপ, মাথা ঘের, আপনার চুট, লাভি কম্বল দেব, এভরিথিং দিয়ে ভরপুর, অল স্কোয়ার। জি, এইটার বয়স কেমন? এটার বয়স আপনার আসতে হচ্ছে 7 মাসের মতন। 7 মাসের মতো? জি, 7 থেকে 8 মাস। দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছিলাম 85,000 টাকা। 85,000 টাকা দাম চাইছেন। 4 নম্বর লটের প্রথম গরু। জি, কারো পছন্দ হলে দেখে শুনে কিনতে পারবে। জি, এই গরুটা সাইড করে দেন, 2 নম্বর গরুটা দেখি। জি,
এই পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরো একটা কালারফুল গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। জি, এটা তেমন একটা কালারফুল আপনাকে এটা বলবো না, কারণ এটা আপনার হচ্ছে মাটি কালারের গরু, কিন্তু গরুটার পার্সেন্টেজটা মনে করেন যে আলহামদুলিল্লাহ। অনেকেই মনে করেন এটা আবার একটা নাম আছে, কি যেন নাম বলে ভাই, ক্রস ব্রাহ্মা। ক্রস ব্রাহ্মা, জি জি, ক্রস ব্রাহ্মা মনে করেন বলে টেলে মনে করেন নিয়ে করে ব্রাহ্মা কোনদিন ক্রস ক্রস কিছু না, এটা সাহিওয়াল জাতের গরু, মূলত সাহিওয়াল জাত। জি, বয়সটা কেমন হবে? জি, এটা আপনি বয়স 9 মাস। 9 মাস, জি। এটার দাম কেমন চাচ্ছেন? এটার আপনি দাম চাচ্ছিলাম আপনি 85,000 টাকা। 85,000 টাকা দাম চাইছেন লটের দুই নাম্বার গরু? জি, এই লটের মনে করেন যে আমি তো বলছি যে এখানে কোনো লট করব না, এটা 5টা বাচ্চা থাকবে, যারা শৌখিনতা খামার আছে, যারা এক্সপেশনাল কালেকশনগুলো চায়, আমি মনে করি তাদের জন্য এটা মনে করেন থাকবে। যদি 5টা কোনো লোক মনে করে আমি 5টা ভিআইপি বাচ্চাই নিয়ে নিব, তা নিয়ে নিতে পারে, আর যদি মনে করে যে না আমি হচ্ছে একটা নিব, একটাও নিতে পারে। আচ্ছা, এই গরুটা সাইড করে দেন, পাশে 3 নাম্বার গরুটা আমরা দেখি। জি, এপাশে সিরিয়ালে 3 নম্বরে আরও একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। জি, এটাও একটা খুবই ভালো একটা কোয়ালিটির একটা গরু ভাইয়া। এটা আপনার ব্ল্যাকের মধ্যে আপনার একটা সোনালি কালারের আভাস আছে, এটা আপনার কালারটা আপনার এক কথায় হচ্ছে এটা সোনালি একটা কালার গরু তৈরি হবে। আচ্ছা, এই উপরে যে লোমটা আছে এটা উঠে সোনালি কালার চলে আসবে। জি জি জি। এই বাচ্চাটার বয়সটা কেমন? এটা আপনার 8 মাস। 8 মাস। এই বাচ্চাটার দাম কেমন যাচ্ছেন? এটার আপনি দাম আসছিল হচ্ছে 80,000 টাকা। 80,000 টাকা ছিল সিরিয়ালের 3 নম্বর গরু, কারো যদি পছন্দ হয় দেখে শুনে কিনতে পারবে। জি, তো এরপর আরও 2টা গরু আছে অবশিষ্ট, সেই 2টা গরু চলেন আমরা দেখি। এই পাশে 4 নম্বর সিরিয়ালে আরও একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে বলবেন। জি, এটা আপনার 4 নম্বর গরুটাও আপনার 4-স্টার মনে করেন গরু, এটা আপনার গরুর মধ্যে মাস্টার গরু, এটা আপনার সব দিক দিয়ে মনে করেন পারফেক্টলি আছে। আচ্ছা, সব কিছু অল স্কোয়ার। জি, বয়সটা কেমন হবে? বয়সটা আপনার 8 মাস। 8 মাস। জি, এটা গরুটার আপনার নাম রেখে দিলাম আপনি মাস্টার। মাস্টার, জি। এটা কি শখের নাম? জি, শখের। আচ্ছা, গরুর মাস্টার এবং যাতে মানে মনে করেন মাস্টার, সব কিছু অল স্কোয়ার হওয়ার জন্য মুখ দিয়ে তো বেরো হয়ে গেছে, আজ থেকে নামকরণ করা হলো মাস্টার। মাস্টার নামকরণ করে দিচ্ছেন। জি, এই গরুটার দামটা কেমন চাচ্ছেন? মাস্টারের দাম 85,000 টাকা। মাস্টারের দাম চাইছেন 85,000 টাকা। জি, কারো পছন্দ হলে মাস্টারটা দেখে শুনে কিনতে পারবে। জি, আসলে সিরিয়ালের সর্বশেষ নম্বরে আরও একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। হ্যাঁ, মনের গভীর অন্তরস্থল থেকেই আমি বলতেছি, গরু আপনার হচ্ছে যতটা গরু দেখানো হয়েছে তার মধ্যে যদি কেউ শৌখিনভাবে এই গরুটা লালন পালন করতে পারে, তো গরুর আপনার চামড়া, জাত, মান, কোয়ালিটি, হাত পা, বডি, লাভিটার দিকে সব কিছু দেখে একটা ঢিলা ঢিলা যে গরুগুলো বলে, মানে পার্সেন্টেজে যাকে হাই কোয়ালিটি বলে, মানে অল স্কোয়ার মানে একটা 100% মার্ক যাকে দেওয়া যায়, সেই গরুটা হচ্ছে এটা। আচ্ছা, আমি সবসময় মনে করেন মানুষকে সবসময় অনেকে বলে যে ভাই আপনি পছন্দ মতন কোনো গরু থাকলে আমাকে বলেন, আমি মানে প্রকৃতপক্ষেই মনে করেন বলে যাচ্ছি যেটা এটার উপরে কোনো কালেকশন মনে করেন যে আমার, হ্যাঁ, চয়েজের মধ্যে 1 নম্বর মনে করেন মার্ক দেওয়া হয়েছে এটাতে। আচ্ছা, এই বাচ্চাটার বয়সটা কেমন হবে? এটা বয়স হবে আপনি 10 মাস। 10 মাস, জি। শেষের গরুটার দাম এবং এটার আজকে হিস্ট্রিটাও আমি আপনাকে বলে দেই, এই গরুটা আমার 93,000 টাকা কেনা ছিল ঈদের আগে। আমি কোনো সময় কোনো ইয়াতে বলি নাই, আমার নাথিং মনে করেন যে রেট মনে করেন বলা ব্যবসা সবসময় মনে করেন যে বলতেই হবে এরকম না, কিন্তু কিছু হিস্ট্রি আছে এটা, তো হিস্ট্রি থাকার জন্য আমি এটাকে বলি 93,000 টাকা কেনার পরে 97,000 টাকা বিক্রি ছিল এটা। আচ্ছা, 97,000 টাকা বিক্রি ছিল, কাস্টমার অনেকদিনই বলছে যে এটা রেখে দেন রেখে দেন রেখে দেন, প্রচুর কাস্টমারও ছিল, ঈদ পর্যন্ত রাখছি ভাই, আমার মতন পাগল কাস্টমার মনে করেন এখন পাওয়া যাবে না। 4,000 টাকা মনে করেন ব্যবসা আমাকে দিচ্ছে, আমি আলহামদুলিল্লাহ খুশি মনে করে ঈদ পর্যন্ত রাখছি, 1 মাসের উপর আমার গরু লালন পালন করা হচ্ছে এবং আমার খামারের সযত্নেই মনে করেন লালন পালিত হয়েও আসছে, তাই গরুটা মনে করেন আমার কাছে আছে। এখন আমি প্রাইস কোনো কিছু বলবো না, দামও কোনো কিছু চাবো না, কাস্টমারের আলোচনা সাপেক্ষে যেটা মূল্য আসে এটা, হ্যাঁ, সেই হিসেবে আমি কাহিনিটা আমি উপস্থাপন করছি। কারোর যদি ভালো লাগে থাকে, যেহেতু কষ্ট মষ্ট করে 1-2 মাস রাখতে পারছে, আরও কিছুদিন থাকুক, গরু তো বড় হচ্ছে, গরু খাবারে লস হবে না, তো সেক্ষেত্রে এটার কোনো প্রাইস আমি বললাম না, দাম টাম সব কিছু ফ্ল্যাশ করে দেওয়া আছে, ভালো লাগলে পরে ভালো জাতের একটা গরু আছে, যদি কারো পছন্দ হয় দেখে শুনে দাম দর করে নিতে পারে। এবার কার কালেকশন অর্থাৎ আজকে দেখানোর উপযোগী যে গরুগুলো ছিল সেগুলো দেখালাম, আপনি একটু বিস্তারিত করে বললেন। জি, সর্বশেষ আমার দর্শক ভাইদের যদি কোনো কিছু বলার বাকি থাকে। দর্শক বিনোদের পরিশেষে একটা কথা মনে করেন বলবো, অনেকেই ইদানিং আমার কাছে অনেক কমপ্লেন নিয়ে মনে করেন যে কথাবার্তা বলতেছে যে ভাইয়া আমরা অনলাইনে গরু কিনে কি আসলে আপনাদের কাছ থেকে উপকৃত হচ্ছে না উপকৃত হচ্ছে, এই বিষয়গুলো একটু মনে করেন আপনারা একটু সোহান ভাই একটু হাইলাইটস করেন, কারণ ইদানিং আমাদের পাবনা জেলার একটা বদনাম ইদানিং আমি অনেক শুনি, সেটা হলো যে কাস্টমারদের কাছে টাকা নিয়ে গরু একটা দেখানো হচ্ছে আরেকটা দিচ্ছে, এক ধরনের কমপ্লেন আছে, দ্বিতীয় কমপ্লেনটা অনেক সময় অনেক টাকা নাকি বায়নার টাকাও মার হয়ে যাচ্ছে, বিভিন্ন মনে করেন কথাবার্তা ইদানিং শুনতে পারতেছি, তো আমি আমাদের খামারি ভাইদেরকে সবাই কাছকে একটা হাত জোর করে অনুরোধ করার মতন প্রথম থেকেই আমি বলে আসি,
আজ থেকে মনে করেন প্রায় 2 বছর আগে থেকে যখন ব্যবসা শুরু করি তখন একটা কথাই বলছিলাম যে ভাই অনলাইনে আসার মুখ্য উদ্দেশ্য আপনাদের সুনামটা ধরে রাখার জন্য। তো এককভাবে আমার পক্ষে সম্ভব হবে না, আপনারা সবাই যেন আমাদের কাস্টমার ভাইদেরকে প্রাধান্য দিয়ে চেষ্টা করেন যে এখান যেহেতু আপনারা রেজি রোজগার এখান থেকে আপনাদের আসে সবাই যেন সঠিকভাবে যেন ব্যবসাটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। আর হাজারো টাকা আপনি ইনকাম করতে পারেন কিন্তু যদি আপনার টাকার মধ্যে যদি সঠিক সুন্দর এবং আপনার হচ্ছে হালাল ইনকাম না হয় হাজার টাকার মালিক হলেও আপনি প্রকৃতপক্ষে সুখী হতে পারবেন না। অবশ্যই আপনি রিজিকটাকে যখন সুন্দর একটা সুষ্ঠু রিজিক অনুসরণ করবেন 2 টাকা কম ইনকাম হলেও আপনার জীবনটা হবে সুখের এবং শান্তির, আপনার ব্যবসাটা হবে মনে করেন যে প্রকৃতপক্ষে একটা লাভজনক একটা ব্যবসা। ব্যবসার মধ্যে লস লাভ সব কিছুই থাকে, যে হালাল ইনকাম করে দেখেন আপনার জীবনটা পাল্টে যাবে, সুখ এবং শান্তি মুখে হাসি অলওয়েজ স্ট্যান্ড থাকবে। আর যদি আপনার ইনকামের মধ্যে মানুষ ঠগানো মানুষের থেকে প্রতারণা করার কোনো অর্থ কিংবা মানুষের থেকে মানে ঠকবাজি করার যদি অর্থ থাকে 1000 টাকা আপনার ইনকাম হতে পারে আপনি হাসি এবং সুখ এই জিনিসটা থাকবে না। আচ্ছা যাক আপনার চিন্তাধারণার উপর একটু সাধুবাদ জানাই। তো সোহান ভাই আজকের দেখানোর উপযোগী গরুগুলো দেখালাম, সর্বশেষ অনেক কথাও বললেন, ভালো থাকবেন আপনি, আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকবেন, আশা করি সবাই এই করোনা মহামারীর মধ্যে সচেতন থাকবেন, সঠিক নিরাপত্তা বজায় রাখতে চলবেন, সবাইকে আন্তরিক এবং প্রীতি ভালোবাসা জানা আজকে প্রোগ্রাম শেষ করতেছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।